অনুব্রত মণ্ডলের জামিনের পথে কি কাঁটা হয়ে দাঁড়ালেন শিব ঠাকুর মণ্ডল? কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল, খুনের চেষ্টার অভিযোগে এক বছর পর অনুব্রতকে কেন গ্রেফতারির প্রয়োজন পড়ল? পুলিশকে ব্যবহার করে একজনকে এভাবে গ্রেফতার করা যায় না। আজ এই মামলায় রায়দান করবে আদালত। অনুব্রত মণ্ডলের জামিনের পথে কি কাঁটা হয়ে উঠতে চলেছে শিব ঠাকুর মণ্ডলের করা খুনের চেষ্টার মামলায়? সেই প্রশ্ন ক্রমশ জোরালো হতে শুরু করলো, কারণ মঙ্গলবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিতে সেই নিয়ে কলকাতা হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ এদিন বলে, খুনের চেষ্টার অভিযোগে এক বছর পরে কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার প্রয়োজন হলো, কেন এফআইআর এর প্রয়োজন হলো, কোনো আঘাত খুঁজে পেয়েছিলেন, ন্যূনতম অনুসন্ধান করেছিলেন? ১৯শে ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদনে ছাড়পত্র দেয় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। সেদিন দুপুরেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এক বছর আগে তাকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডল। সঙ্গে সঙ্গে মামলা রুজু করে পরের দিনই সেই মামলায় অনুব্রত মণ্ডলকে সাত দিনের হেফাজতে নেয় পুলিশ, যা দেখে বিরোধীরা অভিযোগ করেছিল অনুব্রত দিল্লি যাত্রা ঠেকাতেই তৃণমূল কর্মীকে দিয়ে ওই মামলা করানো হয়। মঙ্গলবার পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলে বিচারপতিরাও বলেন, খুব দক্ষ পুলিশ আধিকারিক আপনাদের, অভিযোগ পেলেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলেন, অনুসন্ধান করলেন এবং অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার আবেদন জানালেন। কিন্তু তিনি ভুল করেছেন যে কোনো মেডিকেল রিপোর্ট তিনি দেখেননি, এটা শারীরিক নিগ্রহের মাধ্যমে খুনের চেষ্টার অভিযোগ, গুলি করে খুনের চেষ্টার অভিযোগ নয়। যে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে তাই কোনো প্রমাণ নেই। মঙ্গলবার অনুব্রত জামিন মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরো মন্তব্য করে, পুলিশকে ব্যবহার করে একজন ব্যক্তিকে এভাবে গ্রেফতার করা যায় না। পুলিশের এই কার্যপদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ, অত্যন্ত লজ্জাজনক ঘটনা, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সিবিআই যে আশঙ্কা প্রকাশ করছে তা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, পুলিশ আদালতের কাছে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানিয়েছিল, এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এই মামলায় জামিনে রয়েছেন। তবে হাইকোর্ট পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তা নিয়ে সুর চড়াতে দেরি করেনি বিরোধীরা। এখানে সরকার চলছে, পুলিশকে মিসইউজ করা হচ্ছে, প্রশাসনকে মিসইউজ করা হচ্ছে খালি নেতাকে বাঁচাবার জন্য, এমনকি কোর্টকেও প্রভাবিত করার চেষ্টা হয়েছে, আমি তখন বলেছি। আজ হাইকোর্ট তার উপরে কমেন্ট করেছেন, চোরের উপরে বাটপারি করা হয়েছে, এটা বোঝা গেছে। কান মুলতে মুলতে সরকারের কান একেবারে লাল হয়ে গেছে, থাপ্পড় খেতে খেতে গালও লাল হয়ে গেছে। আমরা কোর্টের রায় নিয়ে নিশ্চয়ই কিছু বলবো না, কিন্তু তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে যখন দেখি যে তাদের কাস্টডিতে কোনো অভিযুক্তর মৃত্যু হচ্ছে এবং সে মৃতর পরিবার যখন প্রকাশ্যে সিবিআইয়ের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ করে এবং সিবিআইয়ের বিরুদ্ধে তার সেই যিনি দোষী সাব্যস্ত ছিলেন তার বিরুদ্ধে তার ওপর যখন শারীরিক নির্যাতনের অভিযোগ আসে সেই মৃতার পরিবারের কাছ থেকে, তখন নিশ্চিত করে আমরা খুব অবাক হই। মহামান্য বিচারপতির যে রায়টা সেটা একেবারে যথার্থ, এবং সেখানে দাঁড়িয়ে বিচারপতি যে প্রশ্নগুলো তুলেছেন যে মেডিকেল রিপোর্ট, গুলি চালানো হয়েছে সেই গুলির প্রমাণ ইত্যাদি, এই সবগুলো না দিয়ে পুলিশ যেভাবে অনুব্রতবাবুকে অ্যারেস্ট করছে রাজ্য পুলিশ, এবং আমরা জানি যে ওনাকে হচ্ছে সিবিআই অ্যারেস্ট করে হচ্ছে দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করেছে এবং প্রকারান্তরে সেটাকে আটকানোর জন্য রাজ্য পুলিশ যে ওনাকে অ্যারেস্ট করছে, এইটা হচ্ছে বিচারপতি আজকে একদম সামনে তুলে ধরলেন। সব পক্ষে সওয়াল জবাব শুনে অনুব্রত মণ্ডলের জামিন মামলা রায়দান আপাতত স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানিতে পুলিশের পাশাপাশি সিবিআইকেও আদালতের